এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করেন। আ'তিনি শাইআন। বিশ্বনবী বললেন, তুমি ভিক্ষা করো, তোমার ঘরে কিছু নাই? সাহাবি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আবার প্রশ্ন করলেন, কিছুই নাই? সে বললেন, হ্যাঁ আছে। কি আছে? একটা জামা আছে, জামা, আর আছে একটা পানি খাওয়ার জগ। দুইটা জিনিস আছে, একটা কি আর একটা পানি খাওয়ার জগ। বিশ্বনবী বললেন, দুইটা নিয়ে আস। সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার জগ নিয়ে এসে বিশ্বনবী ইসলামের হাতে দিলেন। বিশ্বনবী জামার জগটা ধরে বললেন, মাইয়াশতারি হাযাইন, কে আছো আমার সাহাবিদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও? এক সাহাবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আশতারি হিমা বিদিরহাম, এই দুইটা জিনিস, একটা জামা একটা পানি খাওয়ার জগ, আমি এক দিরহাম দিয়ে কিনে নিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এক দিরহাম তো কম হয়ে যায়, এক দিরহামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো। মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি? আরেক সাহাবি হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশতারি হিমা বিদিরহামাইন, আমি এক দিরহাম নয়, আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই। দুই দিরহাম। বিশ্বনবী বললেন, ওকে ফাইন, ডান, দুই দিরহামে বিক্রি হয়ে যাবে। দিয়ে দেয়া হলো। দুই দিরহাম নিয়ে বিশ্বনবী ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবির হাতে দিয়ে বললেন, যাও, এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও, আর এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। কি কিনে নিয়ে আসো? সবাই বলেন, কুঠার চিনেন আপনারা? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবি আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন। সুবহানাল্লাহ। পড়তে পারলেন না মজা করে? হাতল ছাড়া কুঠার ধরা যায়? ধরা যায় না। বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন। এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন, try to imagine the attitude of the last messenger Muhammad sallallahu, he changed the world for the better and made us better creature. তার নাম কি? কি নাম? তিনি হাতল লাগাই দিলেন আর বললেন, যাও, গায়ে শক্তি আছে, তাগড়া যুবক, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, জঙ্গলে যে কাটকাটো লাকড়ি বানাও, বাজারে যে বিক্রি করো। লা ইয়াহতিবা আহাদুকুম হাজমাতান ফি দাহরিহি খায়রুম মিন আই ইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাআহু, যাদের গায়ে জোর আছে, শক্তি আছে, পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে, কারণ তুমি হাত পাতলে লোকজন তোমারে দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রফেটিক স্টোরি থেকে আমাদের শিক্ষা কি? বিশ্বনবী বললেন, যাও, কাঠ কেটে নিয়ে আসো। লা উরিদু আন আরাকা খামসাতা আশারা আইয়াম, সামনের 15 দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুর ঘুর করতে না দেখি। সাহাবি চলে গেলেন, কাঠ কাটতে আরম্ভ করলেন, বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন। 15 দিনের ব্যবধানে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবি হাজির হয়ে গেলে, 10 দিরহাম নিয়ে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দরিদ্র নাই, আমি আর ভিক্ষা করি না, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি স্বাবলম্বী হয়েছি, আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই। পড়েন সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই ওই 2 দিরহাম দিয়ে বলতে পারতেন, যাও, এটা দিয়ে খাবার কিনে খাও, দুপুরবেলা খাইতো, রাত্রেবেলা আবার যাকাতের লাইন ধরতো। কথা কন? তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাজের প্রতি উৎসাহিত করেছে। 2 নম্বর লেসন বা শিক্ষা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন, স্থায়ী সমাধান, ঠিক কিনা? আমরা প্রায় জাকাতে শাড়ি দেই, লুঙ্গি দেই, আছে না নাই? আলহামদুলিল্লাহ আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাইটাই, এখানে নাই, আছে? যদি থেকে থাকে এই ট্র্যাডিশন আপনারা বন্ধ করবেন। জাকাতে শাড়ি বলতে কোনো শাড়ি নাই, জাকাতে লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই, কারণ জাকাতে শাড়ি আর জাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন, তাহলে 1 মাস পরে আবার যে সে আরেক জায়গায় জাকাতের লাইনে দাঁড় হয়ে যাবে, চিল্লায় কোন, ঠিক কিনা?
এজন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা যাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন, সেখান থেকে এমন ভাবে যাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে। স্বাবলম্বী বানানোর জন্য, দারিদ্র বিমোচনের জন্য যাকাত এসেছে, যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয়। আর যাকাতের শাড়ি এত পাতলা, মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা দেখছেন কখনো? এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না। একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আপনার দিকে বেশি মেরা থাকবে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে শাড়ি লুঙ্গি দেয়া যাবে? এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইনে লাইন ধরে যাকাত নিতে আসলো এই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয়। আর আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি। ফেরেশতার সম্মান বেশি না মানুষের? বুঝা শোনা বলেন কার? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সুবহানাল্লাহ পড়েন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগা। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। আহা, মানুষের মর্যাদা সবচাইতে বেশি। এজন্য যাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না। এর কারণ যাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি, বরং ওরা যাকাত নিয়ে আপনাকে এই ফরজ এবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? অনেকে মনে করে আমি যাকাত দিই, আমি মনে দোয়া করছি, আমি মনে হয় করুণা করছি। আচ্ছা, যারা গরিব ওরা যদি যাকাত না নেয় ওর সমস্যা আছে? নিমুনা যাকাত, কিন্তু আমি যদি বলি দিমুনা আমার খবর আছে না নাই? আমার জন্য দেয়া ফরজ, ওর জন্য নেয়া ফরজ না, তাই আমি দিয়ে করুণা করিনি, ও আমার কাছ থেকে যাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে।